সাহাবাই কেরাম আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বুঝতে পারি নাই আলী রাদিয়াল্লাহু তাআলা তার পায়ে তীর লেগে গেছে যুদ্ধের ময়দানে, তীর খোলার জন্য আমরা চেষ্টা করলাম, আলী বললেন কষ্ট পাই, ব্যথা পাই, খুইলো না খুইলো না। নবীজি আপনি বললেন আলী নামাজে দাঁড়ালে তীর খোলার জন্য, তিনি নামাজে দাঁড়াই গেলেন, আমরা পা থেকে টান দিয়ে তীর খুইলা ফালাইছি, আলী রাদিয়াল্লাহু তাআলা নুনি একটা শব্দ করে নাই, ও বলে নাই, ইস বলে নাই, আমরা বুঝতে পারি না আলী রাদিয়াল্লাহু তারা নেই তীর খুলে নিলাম কিন্তু একটা শব্দ করলো না। নবীজি ডাক দেবেন, ও আমার সাবিরা, আমার আলী নামাজে যখন দাঁড়ায়, নামাজে জমিনে দাঁড়াইলে আমার আলীর সম্পর্ক আসমান জমিনের মালিক আল্লাহর সাথে হইয়া যায়, আল্লাহর সাথে কথোপকথন হয়, আল্লাহ কথাবার্তা শুরু হয়ে যায়, দুনিয়ার খবর থাকে না। যেই মানুষটার রূহ বের হয়ে যায়, এই মানুষটার নাম পর্যন্ত মানুষ নিতে রাজি না, লাশ হয়ে যায়। লা এই শব্দের অর্থ হইল না, দন্তান্বয়কার না, আর সাই সাইগুন শব্দের অর্থ হলো জিনিস, লাশাই তার মানে হলো তুমি মেম্বার ছিলাম, মরে যাওয়ার পরে তুমি আর এখন মেম্বার নাই, তুমি বক্তা ছিলে, তুমি মরে যাওয়ার পরে আর তোমাকে বক্তা কেউ বলে না, লাশাই তুমি কোন আর দামি কোন জিনিস না, তোমার আর কারো কাছে কোন মূল্য নাই, পাঁচতলা বাড়ি আর যত গাড়ি দোকান বাড়ি ঘর যা কিছু আছে সব বন্টন করে নেওয়ার জন্য লোক থাকবে, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পৃথিবী থেকে বিদায় করে যেদিন নিয়ে যাবে, কবরের ভিতরে শোয়া দিয়ে সবাই চলে আসবে, কবরের জিন্দিগি আপনার আমার কেমন হবে কি হবে কেউ আমার আপনার জন্য চিন্তা করবে না, সবাই জানাজার নামাজে যারা উপস্থিত হবে কেউ কবর যাবে আর অনেকে কবরস্থানে যায়ও না, অনেকে কবরস্থানে গিয়ে মাটি দিবে এমন অনেকে যায় না, জানাজা পড়ে জানাজার মাঠ থেকে আপনাকে বিদায় দিয়ে চলে গেছে, কিছু সংখ্যক লোক কবরস্থানে যাই আপনার লাশ দাফন করে চলে আসবে। সেই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কবরের ভিতরে আপনাকে আমাকে যেদিন সোয়া দিয়ে আসবে ওই কবরের ভিতরে আল্লাহর দেওয়া হুকুম পাঁচ ওয়াক্তের নামাজ আপনার বন্ধু হইয়া যাবে, কোরআনুল কারীম আপনার জন্য বন্ধু হয়ে যাবে, রমজান শরীফের রোজা আপনার জন্য আমার জন্য কবরে বন্ধু হবে, অন্যান্য ইবাদত বন্দিগি দান খয়রাত এইগুলি আপনার আমার জন্য কবরের ভিতরে বন্ধু হবে। ভাই বন্ধু বান্ধব দুনিয়ার যত লোক কেউ আপনার বন্ধু হবে না, একা একা ওই কবরের ভিতরে যেদিন যাইবা ওই দিন সাথে নামাজ নিয়ে যাইও, কবর প্রতিদিন ডাকতে আসে, আল্লাহর বান্দা আরামে জাজিমে তোশকে ঘুমাও, গরম লাগলে পাখা চালু করো, আরো আরাম
জাহান্নামের জন্য এসি ফিট করো, কিন্তু কবর বলে আমি এমন এক ঘর যেই ঘরে তোশক নাই, জাজিম নাই, যেই কবরের ভিতরে খাট পালং কিছু নাই, এই কবরে কিরাপ আর কীট পতঙ্গ পোকামাকড় বিচ্ছু বিষাক্ত সাপ আরো কত রকমের শাস্তির কথা আল্লাহ নবীর বলেন। কবরের এক পাশের মাটি অপর পাশে এত জোরে চাপ দিবে, চাপের কারণে একটা হাড়টি আর একটা হাড়টির ভিতরে ঢুকে যাবে, চিৎকার করে ডাক দিলে কেউ তোমার আমার ডাক শুনবে না। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রুকাউ মা'আর রাকিঈন। হে বান্দা, হে বান্দিরা, হে পুরুষেরা, হে মহিলারা, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। নামাজ সবচেয়ে বড় ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ খুশি হয়। কোন বান্দা কোন বান্দি যখন আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসে, এই বান্দা তুই আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় মধ্যে সেজদায় পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে ফেলেছিস। বান্দা অন্যায় ভুল ভ্রান্তি গুনাহ তোর হয়ে গেল, আমি আল্লাহ যখন দেখতে পেরেছি বান্দা তুই আমার কুদরতি কদমে সেজদা দিয়েছ, বান্দা যা আমি আল্লাহ তোর গুনাহ খাতা মাফ করে দিছি। আল্লাহর কাছে সেজদার দাম অনেক বেশি, এই জন্য আমাদের থেকে এমন একটা মাস বিদায় হয়ে গেছে যে মাস রমজানুল মুবারক। এই মাসে অনেক ইবাদত করার সুযোগ গেছে। ভোর রাইতে খাবার খাওয়ার জন্য যখন আমরা উঠছি তখন তাহাজ্জুদ নামাজ পড়ার একটা সুযোগ হয়েছে, ঠিক কিনা জোরে কর। দুনিয়ার জমিনে আল্লাহর এমন কিছু বান্দা বান্দি আছে যারা রমজান মাসে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে পুরাটা মাস কাটাই দিছে। এমন কিছু বান্দা বান্দি আছে যারা সারা বছর রমজান মাসের ইবাদত করতে করতে তার শিক্ষা হয়ে গেছে রাত তিনটা সাড়ে তিনটা বাজলে আর তার ঘুম হয় না, ঘুম থেকে জাগ্রত হইয়া যায়, ঘুম ভেঙে যায়, কারণ তার অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার কারণে রাত তিনটা সাড়ে তিনটা বাজে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ঘুম থেকে জায়গা তাহাজ্জুদের নামাজে আল্লাহর বান্দা বান্দি যখন দাঁড়ায়া যায়, আল্লাহর বান্দা বান্দি এবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো থেকে রুকুত, রুকু থেকে যখন আল্লাহর বান্দা বান্দি সোজা হইয়া দাঁড়ায়, দাঁড়াইয়া যখন নামাজের সেজদার মধ্যে পড়ে যায়, ফেরেশতারা আল্লাহ পাক রাব্বুল আলামিনকে বলেন, ও আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি দেখছো এই গভীর রাইতে আমার আমরা দেখতেছি, ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা তোমার কুদরতি কদমে সেজদার মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা তোমরা তাকায় দেখতেছো, আমি আল্লাহ দেখতেছি আমার বান্দা আমার বান্দি, আমি আল্লাহ
আল্লাহর কুদরতি কদমে সাজদার মধ্যে গভীর রাইতে পড়ে আমার বান্দা আমারে ডাকতেছে কত মানুষ এলাকার মধ্যে ঘুমায়া গেছে গা তারা ঘুমের ঘরে ঘুমিয়ে আছে কিন্তু আমার বান্দা বান্দি তাহাজ্জুদ নামাজ পড়তে 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 ফজরের নামাজের আজানের টাইম হয়ে গেছে আমার বান্দাটা আমার বান্দিটা এবার ফজরের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে গেল আল্লাহর নবী বলেন যারা ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন আসমান আর জমিন এর মাঝখানে যা কিছু আছে সবগুলির চাইতেও ফজরের দুই রাকাত সুন্নত নামাজের দাম এর চেয়ে বেশি ফজর নামাজের দুই রাকাত সুন্নত নামাজের দাম আসমান জমিন এবং আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সবগুলির চাইতেও আল্লাহর কাছে ফজরের দুই রাকাত সুন্নত নামাজের দাম বেশি আল্লাহ রাসূলকে সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ দুই রাকাত সুন্নত নামাজের দাম যদি আল্লাহর কাছে এত বেশি হয় তাহলে দুই রাকাত ফরজ নামাজের ফজরের দুই রাকাত ফরজের দাম কত নবী বলেন যারা ফজরের ফজর নামাজের দুই রাকাত ফরজ আদায় করলো এই লোকটা মহান আল্লাহর জিম্মাতে চলে যায় যে লোকটা ফজরের দুই রাকাত ফজর নামাজের ফরজ পড়লো রাসূল বলেন এই লোকটা আল্লাহর জিম্মাতে চলে যায় আল্লাহ তাআলাই বান্দা বান্দির জিম্মা হইয়া যায় সুবহানাল্লাহ বলবেন না অমিয়া আমার আপনার জিম্মা যদি চেয়ারম্যান হয় আমরা তখন চিন্তা করি না যে আমার জিম্মা চেয়ারম্যান হয়ে গেছে আমার জিম্মা এমপি সাহেব হয়ে গেছে আমারে দেখাশোনা করার জন্য মন্ত্রী আমাকে দায়িত্ব নিছে এতে করে আমি আমার বড় সাহস পাই তাহলে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার জিম্মা হয়ে যায় তাহলে এর চাইতে আর কি লাগে সারাদিন বান্দা বান্দির জিম্মা আল্লাহ নিজে হইয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা কইরা দেন নামাজের মাধ্যমে আল্লাহ অভাব অনটন দূর কইরা দে অভাব দূর কইরা দিব নামাজের মাধ্যমে এজন্য নামাজ বন্ধুগণ আমার আম্মা জানা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই পৃথিবীর মানুষেরা রে শোনো রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যায় নবীজি মৃত্যুর আগ মুহূর্তে কথা বলতে পারতেছে না আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার নবীজির মুখ মুবারকে কান লাগাইলাম আমি তাকায়া দেখি নবীজির ঠোঁট মুবারক নড়তেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার নবীজির মুখে আমি আমার কান লাগায়া শুনতেছি নবী বলতেছেন সলাত 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 নামাজ নামাজ উম্মতেরা গো নামাজ কিন্তু পড়ো নামাজ নামাজ দুনিয়ার জমিন থেকে মানুষ মৃত্যুর আগে ছেলেরে দোকান বাড়িঘর বন্টন কইরা দে এটা সেটা দে কিন্তু আমার আপনার নবী দুনিয়ার জমিনতে বিদায়ের কেন আল্লাহর নবী এই কথাই বলতে
করেছিলেন নামাজ নামাজ উম্মতেরারে নামাজ আদায় করো নামাজ পড়ো নামাজ সবচেয়ে বড় ইবাদত আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মিফতাহুল জান্নাহ রাসূল বলেন জান্নাতের তালা লাগানো আছে এই তালার চাবির নাম হলো নামাজ জান্নাতের তালার চাবির নাম নামাজ যার সাথে নামাজ থাকবে আল্লাহ পাকের জান্নাতের তালা খোলার জন্য চাবি তার কাছে থাকবে এইজন্য পর্দা নিছেন মা বোনেরা এবং আমার যুবক ভাইরা মুরব্বীরা নামাজ ছাড়া কোন রকমের আপনার আল্লাহর দরবারে মাপ পাওয়ার কোন মাধ্যম নাই যার নামাজ ঠিক থাকবে তার সব ইবাদত ঠিক থাকবে যার নামাজ সুন্দর হবে তার জান্নাতটা সুন্দর হবে যার ইবাদত যত সুন্দর হবে তার জান্নাতটা তত সুন্দর হবে বায়র আমার বন্ধুর আমার এইজন্য আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আমরা রমজান মাসে পড়েছি আর তাহাজ্জুদ পড়েছি কোরআন তেলাওয়াত করেছি এর অর্থ হলো শুধু রমজান মাসে নয় এই আমলগুলি আমি আর আপনি সারা বছর করব সারা বছর রোজা না রাখলেন কিন্তু আপনি রমজান মাসে রোজা রাখছেন কিন্তু কোরআন তেলাওয়াত তো রমজান ছাড়াও করা যায় তাহাজ্জুদের নামাজ তো রমজান ছাড়াও পড়া যায় ঠিক কি না কোন তাহলে রমজানে যেহেতু তাহাজ্জুদ পড়ছি রমজান ছাড়াও আমরা তাহাজ্জুদ সারা জীবন যতদিন বেঁচে থাকব পড়ব আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন আমিন আরো জোরে বলি আমিন আমিন এইজন্য আল্লাহ নবী বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ জান্নাতের তালার চাবির নাম নামাজ নামাজ পড়তে হবে নামাজ মন গড়া নয় নবীর তরিকা মতো পড়তে হবে নবী বলেন আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি রাসূল বলেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো সেইভাবে নামাজ পড়ো নামাজ পড়ে তৃপ্তি পাবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে অভ্যস্ত হইছে তারা নামাজ না পড়লে ভালো লাগে না নামাজ না পড়লে কেমন যেন একটা কাজ বাকি আছে কেমন যেন মনের মধ্যে একটা অশান্তি অশান্তি থাকে ঠিক কি না আল্লাহ বন্ধুরা আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন ও আমার উম্মতেরা তোমরা কি জানো সবচেয়ে বড় সুর কে বড় সুর জঘন্য সুর সবচেয়ে নিম্নমানের চোর কে তোমরা জানো সাহাবাই কেরাম বলেন নবীজি সবচেয়ে বড় সুর কে চোর সবচেয়ে বড় চোর কে নবী বলেন যারা নামাজের মধ্যে চুরি করে তারা হইল সবচেয়ে জঘন্য চোর সবচেয়ে বড় চোর সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে আবার কি চুরি করবে নামাজ কেমনে চুরি করে রাসূল বলেন যারা রুকু ঠিক মতো দিল না যারা সেজদা ঠিক মতো দিল না যারা যেভাবে আমি নবী নামাজ পড়েছি সেইভাবে নামাজ পড়লো না এরাই হলো নামাজ চোর এরাই কি চোর আর এরা হলো গুরু চোরের চাইতো আরো বড় চোর জোরে কোন ঠিক কিনা যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে নবী বলেন এরা বড় চোর না
যারা নামাজের মধ্যে নামাজের মধ্যে চুরি করে এরা হলো বড় সুর গুরু সুরের চাইতেও রাস্তার মধ্যে গাড়ি আটকায়া ডাকাতি করে এই ডাকাতদের চাইতো নবী বলেন নামাজ চোর এ হলো বড় সুর তার মানে হলো যেইভাবে দাঁড়ানোর কথা ছিল নামাজে এইভাবে দাঁড়ায় না নামাজে দাঁড়াইছে তো এক পাও দিয়ে আরেক পাও এইভাবে একটু হেলান হেলান দিয়ে দাঁড়ায় থাকে জি না আপনি স্টিলের মতো দাঁড়াবে সোজা হইয়া দাঁড়াবে আদবের সাথে দাঁড়াবেন এবং নামাজের মধ্যে নম্র ভদ্র ভদ্রচিত্ত ভাবে নামাজে দাঁড়াইতে হবে নামাজের মধ্যে গোরামি গোরামি না জোরে কোন ঠিক কি না বায়ার আমার বন্দর আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে গেলেন যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে করতে পায়ের মধ্যে একটা তীর লেগে গেছে সাহাবাই কারাম ডাক দিয়ে বললেন হযরত আলী কে আলী রে এই তীর পায়ে লেগে থাকলে কষ্ট হবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে কষ্ট হবে তীরটা খুইলা দেই তীর খুলবার জন্য সাহাবাই কারাম চেষ্টা করলে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন হে আমার ভাইরা আমার পাও থেকে তীর খুলিও না তীরে তীর খুলতে গেলে আমি ব্যথা পাই কষ্ট লাগে কষ্ট পাই সাহাবাই কেরাম নবীজির কাছে গেলেন ওগো আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনার পায়ের মধ্যে তীর লেগে গেছে তীর খুলতে দেয় না এর মধ্যে আঘাত এই আঘাত সহ তীর সহ যুদ্ধের ময়দানে তো তিনি যুদ্ধ করতে পারবে না রাসূল বলেন তীরটা খুলে দাও সাহাবাই কেরাম বললেন নবীজি তীর খোলার জন্য যখন আমরা চেষ্টা করলাম আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন না তীর খুলিও না ব্যথা পাই কষ্ট লাগে সহ্য করতে পারি না তীর তো খুলতে দেয় না আলী আল্লাহ নবী বললেন সাবিরা অপেক্ষা করো তোমরা দেখবা আমার আলী নামাজে দাঁড়ায়া যায় কিনা যদি আমার আলী নামাজে দাঁড়ায়া যায় নামাজে দাঁড়ানোর পরে তীর পা থেকে টান দিয়া খুইলা ফালাইবা সাহাবাই কেরাম অপেক্ষা করতে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু বানাইয়া নামাজের মধ্যে অনেক কষ্ট তীর তো পায়ে লেগে রইছে অনেক কষ্ট করে তিনি নামাজে দাঁড়াইলেন নবীজির কথা মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পা থেকে সাহাবাই কেরাম তীর খোলার জন্য যখন পায়ের কাছে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন এই সময় সাহাবীরা বলেন আমরা তার পা থেকে টান দিয়ে তীর খুললাম একটা উফ শব্দ পর্যন্ত তিনি করে নাই ইস উফ এমন কোন শব্দ আমরা শুনি নাই বরং তিনি কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে আছে রুকু তো গেছে সুজা হয় না সুজা হইয়া দাঁড়াইছে তো দাঁড়াইছে আর সেজদার মধ্যে যায় না সেজদার মধ্যে গেছে তো গেছে সেজদা থেকে আর উঠে না আবার সেজদা থেকে উইটা বইছে বসছে তো বসছে আর সেজদার মধ্যে যায় না তার মানে লম্বা সময় নিয়ে তিনি নামাজ পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা তো এক সেজদা দিয়া উইটার বয় না কো বইলে বইয়া লাভ কি আবার তো যাওনই লাগবো থাক একবারে দিয়ে উইলাই আ মাথা আলগি দিয়া আবার জায়গা দিয়া লাইছি রুকুর মধ্যে রুকুত গেছে তো রুকুত থেকে আর সোজা হইয়া খাড়া হই না
রুকু থেকে জায়গা কইয়া না খারয়ে লাভ কি আবার তো যাওনি লাগবো এনো তে রুকু থেকে ওই উনি হে দুতলা থেকে তিনতলা যায় না দুতলা থেকে ডাইরেক্ট নিচতলার জায়গা হ্যাঁ তাইলে তো আর নামাজটা হইল না ঠিক কিনা জোরে কর সাহাবাই কেরাম আল্লাহর নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী বুঝতে পারি নাই আলী রাদিয়াল্লাহু তাআলা তার পায়ে তীর লেগে গেছে যুদ্ধের ময়দানে তীর খোলার জন্য আমরা চেষ্টা করলাম আলী বললেন কষ্ট পাই ব্যথা পাই খুইলো না নবীজি আপনি বললেন আলী নামাজে দাঁড়ালে তীর খোলার জন্য তিনি নামাজে দাঁড়ায় গেলেন আমরা পা থেকে টান দিয়ে তীর খুইলা ফলাইছি আলী রাদিয়াল্লাহু তাআলা নুনি একটা শব্দ করে নাই ওহ বলে নাই ইস বলে নাই আমরা বুঝতে পারি না আলী রাদিয়াল্লাহু তালানি তীর খুলে নিলাম কিন্তু একটা শব্দ করলো না নবীজি ডাক দেবেন ও আমার সাবিরা আমার আলী নামাজে যখন দাঁড়ায় নামাজে জমিনে দাঁড়াইলে আমার আলীর সম্পর্ক আসমান জমিনের মালিক আল্লাহর সাথে হইয়া যায় আল্লাহর সাথে কথোপকথন হয় আল্লাহ সাথে তার এমন ভাবে কথাবার্তা শুরু হয়ে যায় দুনিয়ার খবর থাকে না আমরা দুনিয়ার খবর থাকেনি শুধু খবর দুনিয়ার খবর তো আছে আছে কার কাছে টাকা পাইব হের হের সারা বাসতাছে সামনে দোকানে যে মাল বেচব এটাকের মালরা বিছালে বাসকা কালকা আবার মাল আবার আনব এই মাল বাসতাছে চেহারার সামনে তারপরে দাওয়াত খাইব যার বাদ যাইব আঙ্গুর নিব না আপেল নিব নাকি মালটা নিব এই মালটা দোকানে গেছে গা আপনারা কথা কইতাছি না এরকম কিছু মুসল্লি আছে না নাই এরকম আছে না আর যাইয়া খাবারটা যে খাইব পাকার নিচে বইব নাকি ডাইনিং এ বইব না নিচে বইব আগে আগে যাইলে গে বালা নাকি পরে গেলে বালা এখন নন্দনপুর আমি বাসটের নাইমে চা খাইছি আর কি তো আশেপাশে মনে একটা খানার অনুষ্ঠান আছে নন্দনপুর আশেপাশে দুইজনে কইতাছে কো খাইছি গরম গরমে লেগে জিবেড়া ফুইরালিছি টাইট খায় অশান্তি নেই খাওনেরা খাইছে যে গরম লাগছে এত তাড়াহুড়া মানুষ এত তাড়াহুড়া করে মানুষ ঘুমাইতে গিয়েও তাড়াহুড়া করে ঠিকই না জোরে কর বলে কেমনে ঘুমের ট্যাবলেট খা তাড়াতাড়ি ঘুমাইতো আবার উঠতে যাইতো গো ব্যবসা ঘুমাইতে গে তাড়াহুড়া গাড়ি তো তাড়াহুড়া বাড়ি তো তাড়াহুড়া নামাজও তো কোনো কথা ওই নেই যত তাড়াতাড়ি সারতারে কি কর ভাইয়ের আমার এই জন্যে নামাজের মধ্যে তাড়াহুড়া নয় নবীজি বলেন সাহাবীরা রে শুনো শুনো আমার আলী সূরা ফাতিহা পড়ে কোরআন থেকে অন্য অন্য সূরা যখন তেলাওয়াত করে এই তেলাওয়াতের উত্তর যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে না আসে এর আগ পর্যন্ত আলী তেলাওয়াত করতেই থাকে রুকুতে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম পড়েন সবাই এখন যে পড়ছেন সেজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা সেজদার মধ্যে বলেন এইভাবে পড়েন সুবহান রাব্বিল আযীম সুবহান আযীম সুবহান 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 রাব্বিল আলা সুবহান মানে মানে নাম হো লাগায় কোন মতে না বাইসা ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো নামাজ কায়েম করার ব্যাখ্যা রমজান মাসে আপনাদেরকে আমি দিয়েছিলাম আজকে আরেকটা ব্যাখ্যা দেই নামাজ কায়েমের আরেকটা ব্যাখ্যা হলো নামাজের মধ্যে ধীরে ধীরে নামাজ পড়া নামাজ কায়েম করা নামাজের মধ্যে তারা
ঘোরাফেরা না করা এটা হলো নামাজ কায়েম করা এইজন্য নামাজ আমরা সঠিকভাবে আদায় করি এবং আল্লাহ বলেন ওয়া আতুজ যাকাতা আরেকটা কাজ নামাজ যেমন ফরজ যাকাতও ফরজ আপনাদের মধ্যে যাদের যাকাত ফরজ হইছে আদায় করছেন সবাই অনেকে কই যারা টাউন বাড়ি আছে ব্যবসা বাণিজ্য আছে কাটি কুটি টাকার মালিক এরা না যাকাত দিব আমরা কি যাকাত আছে আমরা গেরাম বদল থাকি এ আমি বলেছিলাম 52.5 ভরি রূপা 52.5 ভরি রূপার মূল্য বা 52.5 ভরি রূপা যদি আপনার কাছে উপস্থিত থাকে তাহলেই আপনার উপরে যাকাত ফরজ তাহলে আপনার উপরে যাকাত ফরজ 52.5 ভরি রূপার দাম আর কত 1000 টাকা ভরি হইলে 52,000 টাকা ঠিক কি না আপনার সারা বছর চলাফেরা কইরা গিয়া যদি এই 50,000 টাকা আপনার কাছে ক্যাশ থাকে সৎকার 2.5 টাকা হাজারে 25 টাকা আপনাকে দিতে হবে না যদি দিয়ে থাকেন না যদি দিয়া থাকেন তাইলে এই এই সৎকার 2.5 টাকা এই 2.5 টাকা আপনার অধিকার নয় এই টাকাটা আপনার খাওয়া বুক করা আপনার জন্য হারাম আপনার জন্য হালাল নয় এর জন্য আপনি 100 টাকা থেকে 2.5 টাকা চলে গেলে থাকে কত 97.5 টাকা এই 97.5 টাকার মালিক আপনি আর 2.5 টাকা দিবেন আপনি গরিব রে এই 2.5 টাকা আপনি মিশিয়ে রাখার কারণে 97.5 টাকার সাথে হারাম মিলে গেল দুধের সাথে যদি হারাম মহিলা জমেদা তেলে দুধ আর দুধ থাকে না দুধ নষ্ট হইয়া যায় জোরে কোন ঠিক কি না এইজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা নামাজ কায়েম করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যাকাত সঠিকভাবে আদায় করি ওয়ারকাউ মাআর রাকিঈন রুকু করনে ওয়ালার সাথে তোমরা রুকু করো অর্থাৎ নবী যেভাবে রুকু করেছেন নবী যেভাবে সিজদা করেছেন সেইভাবে রুকু সিজদা সাহাবাই কেরাম করেছেন সাহাবাই কেরাম যেভাবে রুকু সিজদা করেছেন তাবেঈন ওইভাবে রুকু সিজদা করেছেন তাবেঈন যেভাবে রুকু সিজদা করেছেন তাবে তাবেঈন এইভাবে রুকু সিজদা করেছেন এইভাবে আইয়ামে মুস্তাহিদিন যারা তারা সেইভাবে রুকু সিজদা করেছেন বর্তমান আহলে হক উলামাই কেরাম যেভাবে রুকু সিজদা করে সেইভাবে রুকু সিজদা আমাদের করতে আমরা চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলেন আমিন আরো জোরে বলে আমিন আলহামদুলিল্লাহ আপনারা এই মসজিদে আজকে জুমাতে উপস্থিত হইছেন আজকে একটা সুখবর আছে আপনারা দেখছেন মসজিদের ময়দানে মসজিদের মাঠে প্যান্ডেল আজকে রাতে সুন্দর সুন্দর কোরআন হাদিসের বয়ান হবে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান দারমা মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা মেরাজুল হক কাসিমী সাহেব দামাত বরকাতুহুম হযরত আসবেন এবং আসবেন আল্লামা হযরত মাওলানা কামালউদ্দিন খাদিমী সাহেব আল্লামা কাউসার আহমদ হাসানী সাহেব মুফতি আব্দুল হাকিম সাহেব এইভাবে বহুত বড় বড় আলেম ওলামারা আসবেন ফার্সি কবি আব্দুল সুবহান সাহেব আসবেন রায়হান মাসুদুর রহমান বেলালী সাহেব এভাবে অনেক ওলামা ইকরাম আসবেন আমার নামও আছে আমিও ইনশাআল্লাহ রাতের বেলা আপনাদেরকে লম্বা একটা বয়ান করে শুনাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ গতকাল বয়ান করতে গেছিলাম আপনার ওইদিকে নবীনগর মহল্লা গ্রামের নাম এমনি চিনে মোলা এমনি কি চিনে মোলা বলে চিনে আর কি আসলে হলো মহল্লা মহল্লা গ্রামের একজন বড় আলেম আছে আল্লামা শরীফউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম ওনারই মাহফিলটা করাইছেন তো আমাকে দাওয়াত করছিলেন তো লাস্টে লাস্ট